যা আমার দৃষ্টিগোচর হয়েছে এবং হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে উক্ত সংবাদ আমাকে জড়িয়ে যেসব তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার বৃত্তিহীন মানহানিকর প্রকৃতপক্ষে আমার পুরো চাকরি জীবনে কারো কাছ থেকে কখনো কোনো ঘুষ বা উপটকন গ্রহণ করিনি আমি বুকে হাত দিয়ে বলতে পারি যদি কেউ এসে প্রমাণ দেখাতে পারে স ইচ্ছায় চাকরি ছেড়ে দেব চ্যালেঞ্জ আমার আমার সজ্ঞানে কখনো কারো কোনো ক্ষতি করিনি আমার ইচ্ছায় আমি আজিবি সার স্টা অফিসার হইনি অস্ট্রেলিয়া ম্যাকুর ইউনিভার্সিটি থেকে কোর্স করা এবং আমি ইউএন মিশন সম্পন্ন করেছি আমার দায়িত্বকালে কারোর সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করিনি কোনো তদ্বির বাণিজ্য করিনি চেষ্টা করেছি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে বিনা স্বার্থে যার সাক্ষী অসংখ্য সেবাভোগী মানুষ আমার মতো ছোট মানুষের পক্ষে খুন ঘুম মাদক ঘুষ বাণিজ্য করা দ্রুত বিষয় আমি আমার পেশাগত দায়িত্ব ছাড়াও অন্য কোনো অপেশাদারী কাজে আমার চাকরি জীবনে জড়িত ছিলাম না যা যে কাউকে জিজ্ঞাসা করলে জানা যাবে আমার বিরুদ্ধে অভিযুক্ত রয়েছে আমি নাকি হাজার কোটি টাকার মালিক যা সম্পূর্ণ মিথ্যা আমি নিজে সদরে জীবনযাপন করি ঢাকা শহরে আমার কোনো বাড়ি গাড়ি ফ্ল্যাট কিংবা ব্যাঙ্ক ব্যালেন্সও নেই উল্টো আমি কিন্তু চল্লিশ লক্ষ টাকা ব্যাঙ্কে ঋণগ্রস্ত অথচ আমি নাকি কোটি টাকার মালিক দুর্ভাগ্য আমার নিজের স্বার্থ ত্যাগ করে পরিবারকে কষ্টে রেখে আত্মীয় স্বজনকে সুযোগ সুবিধা না দিয়ে নিজেকে সৎ রাখার সর্বাত্মক চেষ্টা করেছি যার জন্য হয়েছে হয়েছি অনেকের বিরাট বাজন আর আজ এই পেলাম সততার উপহার মিথ্যা অপবাদ তাই এসব মিথ্যা বানোয়ার তথ্যের তীব্র নিন্দা এবং কঠোর প্রতিবাদ জানাই আমার চাকরির প্রত্যেকটি কর্মস্থলে খোঁজ নিলেই জানতে পারবে আমি কোন ধরনের অফিসার ছিলাম হবিগঞ্জে যোগদানের আগে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর আমি প্রায় পাঁচ বছর ঢাকারেঞ্জে ডাম্পিং পোস্টিংয়ে ছিলাম সর্বশেষ আমি হবিগঞ্জ জেলায় পদায়ন পেয়েছি এ জেলায় খোঁজখবর নিলেও আপনারা আমার সম্পর্কে ধারণা পাবেন যে আমি কোন ধরনের অফিসার ছিলাম যে আপনারাই সাক্ষী আমি সারা জীবন সততা ন্যায়নিষ্ঠা আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছি নিয়েছি মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আমার গত সাত মাসে এক হাজার চৌত্রিশ কেজি গাঁজা দশ হাজার সাতশো পঁয়তাল্লিশ ইয়াবা চারশো তিরানব্বই বোতল ফ্রেন্সি সিডিল পাঁচশো আটত্রিশ বোতল বিদেশি মদ এবং সাতাশ জন কুখ্যাত ডাকাত গ্রেফতার করেছি অথচ আমি নাকি এইসবের সাথে জড়িত যদি আমি জড়িতই থাকতাম তাহলে তো আমি এত বড় অভিযান চালাতাম না আপনারা তো সাক্ষী আইন শৃঙ্খলা রক্ষায় আমি ছিলাম সর্বদা সচেষ্ট কোনো অন্যায় অবিচার গুম খুন মাদক চোরাচালান ঘুষ বাণিজ্যের সাথে কখনই জড়িত ছিলাম না এসব আমার কল্পনাও তো নাই তাছাড়া প্রকাশিত সংবাদে সাবেক ওসি সদর জনব অজয়চন্দ্র দেবের সাথে বিক্ষোভকারীদের দ্বন্দ্বের ভিডিও দেখানো হয়েছে যা ছিল আমার অত্র জেলায় যোগদানের পূর্বের ঘটনা সংবাদের ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে না জেনে না শুনে একজন ব্যক্তির চরিত্র হরণ করা খুবই দুঃখজনক লজ্জাজনক এবং ক্রিয়াদায়ক যা কখনই ফিরে আনা যায় না তাই এই ভুল সংবাদ প্রকাশে যারা জড়িত তাদেরকে প্রকাশ্যে এই ভুল স্বীকার করে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি